আমি জানি না কলতানের ঘাড়ে কতগুলো মাথা আছে। তৃণমূলের তাজা নেতা বোম স্পেশালিস্ট সৌকত মোল্লা একটা কথা বলে দিয়েছে, তারপর কলতান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে, ক্ষমতা তো বিশাল বড় দেখছো না। আমি দেখো, সৌকত মোল্লা আগে বোম বাদ্য, এখন ইনভেস্টিগেটর হয়েছে। আমার রাজনৈতিক সত্তা বাদ দিয়ে আমার আইনজীবীরা সত্তায় সেখান থেকে আমার মনে কতগুলো প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন আসছে, গুলি করা হলো একজনকে, গুলি করে দুজন বাইকে করে পালাতে গেল, ধরা পড়লো, একজন গণপিটুনিতে মাপিটুনিতে মারা গেল, আর একজনের বডিতে একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়লো না। পসিবল কি করে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, এই যে নেতা মারা গেল, দেখো যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, যতই বড় ক্রিমিনাল হোক না কেন, তিনি একজন ল ক্লার্ক ছিলেন, পরবর্তীতে তৃণমূল নেতা হলেন, তার পরবর্তীতে কয়লার ব্যবসায়ী হলেন, দুটো থানা তিনি ডাকমাস্টার হলেন, পঞ্চায়েত মেম্বার পর্যন্ত হলেন। তৃণমূলকে খুন করার ইতিহাস তো আজকের নয়, আমরা বকটুইতেও দেখেছি। ডাকমাস্টার তো ভাদুশেখও ছিল, সেটাও দেখলাম। পুলিশ এতগুলো কথা বলছে, পুলিশ ওখানকার মানে পুলিশের কর্তা, উনি প্রেস কনফারেন্স খুব ভালো ভালো কথা বলছেন। দেখো, একজন খুন করেছে, কে খুন করেছে ধরা পড়বে, ঠিকঠাক তদন্ত হলে সামনে আসবে, ফ্যাক্ট। কিন্তু অন্য একটা অ্যাসপেক্ট আছে, গ্রামকে গ্রাম জ্বলে গেল, বাড়ি জ্বলে গেল, সবাই চুপ। ওপেন গণপিটুনি হলো, কারা পিটালো, কী বেরোলো, চুপ। মব লিঞ্চিংয়ের তো আইন আছে, সুপ্রিম কোর্ট সেই 2017 সালে, যদি ভুল না করি 17 কি 18, প্রত্যেকটা রাজ্যকে বলেছিল ল ফ্রেম করার জন্য। কোথায় ল ফ্রেম হলো, রাজ্যের কী অবস্থা হলো? এই গণপিটুনিগুলো থেকে আটকানো যায় না কেন, বারবার এগুলো কেন হচ্ছে কেন? আর লাস্ট একটা মজার জিনিস, এখান থেকে এই পুরো ইস্যু থেকে আসছে, অনেক কটা ইস্যু আছে। আগে ববি হাকিম একটা কথা বলে দিল, সৌকত মোল্লা একটা কথা বলল, তুমি বলো না পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারগুলো ঘাড়ে কতগুলো মাথা আছে, তারা ববি হাকিম, সৌকত মোল্লা এদের কথা থেকে এড়িয়ে গিয়ে অন্য কিছু বলবে। এটা স্ক্রিপ্টেড, পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড দেখা যাচ্ছে। আমি আবার বলছি, যদি যে কোনো যে দোষী হোক, ক্রিমিনাল হোক, সেও যদি খুন, তার যদি খুন হয়, যে কে খুন করেছে জানার অধিকার সবার আছে এবং সেটা সামনে আসা উচিত, কিন্তু সাথে আদার অ্যাসপেক্টও ভুলে যাওয়া উচিত না। গ্রামকে গ্রাম জ্বলে গেল, বাড়ির ছেলেরা আজ পর্যন্ত ফিরতে পারছে না, ওখানকার অভিযোগ করলে পুলিশের সামনে হয়েছে। আরও একটা মজার জিনিস, এখান থেকে আমরা বেরিয়ে গেছি, দুজন ধর, একজন তো মারা গেছে, যে জানি না কেন খুন করেছে, বলতে পারবে না, আর প্ল্যান চ্যাট করলে কোনোদিন আসতে পারে হয়তো। সেকেন্ড জন যেমন আছে, যে যার গায়ে টাচ পর্যন্ত হয়নি, তার বাড়ির লোকজন কি বলছে, যে আমার ছেলে তো তৃণমূলটাই করতো। তো তৃণমূল ভার্সেস তৃণমূল, ভরসাসুরে পরিণত হয়েছে একটা দল, নিজের কর্মীদেরকে পর্যন্ত ছাড়ছে না। আমি আবার বলছি, তদন্ত হোক, কিন্তু আদার অ্যাসপেক্টগুলো তো হোক। গ্রাম জ্বললো, মব লিঞ্চিং হলো, সেগুলোতে পুলিশ চুপচাপ বসে আছে।